আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের সপ্তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা যারা প্লে করছেন এই ভিডিওটার আগে এই সম্পর্কে আরও ছয়টা ভিডিও পাবলিশ করা হয়েছে সো সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসলে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের টোটাল বিষয়টা বুঝতে অনেক বেশি সুবিধা হবে সো চলুন আজকের ভিডিওটা শুরু করি আমরা সার্ভে করার জন্য যে কমন রেগুলার প্রশ্নগুলো করে থাকে সেই কমন প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম আজকে আমাদের ফার্স্ট যে প্রশ্ন সেটা হল হুইস অফ দ্য ফলোইং বেভারেজ ডু ইউ রেগুলারলি কনজিউম তো এখান থেকে আমাদের কোন কোন বেভারেজগুলো আমরা রেগুলার কনজিউম করি এটা সম্পর্কে জানতে যাচ্ছে সো এখান থেকে আমরা দিব হলো ইম্পর্টেন্ট বেয়ার রেড উইং বোটকা তারপরে ব্র্যান্ডি কফি এনার্জি ড্রিঙ্কস জুস পোর্ট ফোর্টি ফাইভ উইং রোজ উইং টি হোয়াইট উইং উইস্কি সো এই কোয়ালিটির যে ব্রেভার্সগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব আসলে ইউএসএ পার্সনরা কিন্তু এগুলো রেগুলারই খেয়ে থাকে এটা এদের কাছে কোনো ব্যাপারই না ওকে তো আমি এর আগে ভিডিওতে কিন্তু বলেছি যে অবশ্যই সার্ভে করার জন্য আপনাকে ইউএসএ মাইন্ডেড হতে হবে তাহলে দেখবেন যে আপনি সার্ভে তো অনেক বেশি সাকসেস হতে পারবেন সো এরপর আমাদের নেক্সট যে কোয়েশ্চেন সেটা হলো হাউ মেনি অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড এনি কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইন এনি গিভেন উইক্স অন এভারেস্ট তার মানে আমরা এক সপ্তাহে কতবার আমরা ফাস্ট ফুডগুলো খাই অন এভারেস্ট তো আমরা এখান থেকে ওয়ান টু থ্রি টাইমস পার উইক এটা দিব এখান থেকে এরপর আমাদের নেক্সট যে কোর্শেন সেটা হলো হ্যাভ ইউ বিন ডায়গনাইজড উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেস অর কন্ডিশনস তো এখান থেকে আমরা এটা ওয়ান টু থ্রি টাইমস পার উইকস যে অপশন আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবো অল রাইট আমরা আমাদের নেক্সট পেজে চলে আসলাম এখন আমাদের প্রশ্ন হলো হোয়াট আর ইউর হ্যাবিটস অর ইন্টারেস্টেড তো আমাদের কোনটা শখ এবং আমাদের কোনটাতে আগ্রহ বেশি এটা জানতে চাচ্ছে সো আমরা এখান থেকে দিব হলো বোর্ডিং গল্প কম্পাইং কুকিং হেলথ অ্যান্ড ফিটনেস হলিডে হাউজ হান্টারিং ফিশিং তারপর হলো প্র্যাকটিসিং ইন অ্যাথলেটিক্স ফটোগ্রাফি ট্রাভেল ওয়াশিং স্পোর্টস অন টিভি টেকনোলজি কম্পিউটার এই যে অপশনগুলো আছে যেগুলো আসলে ইউএসএ পারসনগুলো অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি ওয়ান এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন ডু ইউ ওয়াশ পার উইক তো আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিব হলো দশ আর মোর আওয়ার তার মানে আমরা এক সপ্তাহে কত ঘন্টা টেলিভিশন বা টিভি দেখি এটা সম্পর্কে জানতে চাচ্ছে সো এটার অ্যান্সার দিব আমরা দশ ঘন্টা আর মোড় তার মানে দশ ঘন্টা বা এরসে বেশি এরপর আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে আসি ওয়ান এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ রেডিও ডু ইউ লিসেন পার উইক তো এটা সাধারণত রেডিও শোনা সম্পর্কে জানতে চাচ্ছে যে আমরা এক সপ্তাহে কত সময় ধরে রেডিও শুনি তো রেডিও আসলে ইউএসএ পার্সনরা অত বেশি শোনে না সো এটার অ্যান্সার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে এটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে ফাইভ আওয়ার্স অর লেস তার মানে এখানটার অ্যান্সার সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সবচেয়ে কম যে ঘন্টাটা আছে ওইটা সিলেক্ট করার জন্য কারণ পার্সনগুলো অত বেশি পরিমাণে কিন্তু আপনার রেডিও গুলো সো আমরা আমাদের যে নেক্সট নেক্সট সেই চলে আসলাম হট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন তো আমরা কোন ধরনের গুলোতে রেগুলার পার্টিসিপেট করি এটা সম্পর্কে জানতে চাচ্ছে সো এটার অ্যান্সার হবে হলো আপনার গাল হান্টারিং জগিং তারপরে আর্সারি রাগবি হকি ফিল্ড হ্যাংকিং ব্যাডমিন্টন সকার সুইমিং টেনিস বেসবল তারপরে বাইসাইকেলিং ফুটবল এস্টেট বলিং ক্রিকেট বাস্কেটবল ভলিবল ফিশিং এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব তাহলে দেখবেন যে আমাদের সার্ভে হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে এরপর আমরা আমাদের নেক্সট কোশ্চনে চলে আসলাম হোয়াট কাইন্ড অফ গামবেলিং ডু ইউ পার্টিসিপেট ইন তো আমরা কোন ধরনের গাম্বেলিংগুলোতে পার্টিসিপেট করি এটা সম্পর্কে জানতে চাচ্ছে সো এটার কোশ্চেনের অ্যান্সার আমরা দিব হলো অল অপশন সিলেক্ট করতে হবে অল অপশন সিলেক্ট করলে দেখবেন যে আপনার যে সার্ভেটা থাকবে সেই সার্ভেটা কোয়ালিফাই করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে এরপর আমাদের নেক্সট যে কোয়েশ্চেন সেটাতে চলে আসলাম হাউ মেনি আওয়ার্স এ উইক ডু ইউ পার্টিসিপেট ইন স্পোর্টস তো আমরা এক সপ্তাহে এক্সারসাইজ স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য কত ঘন্টা আর কি সময় ব্যয় করি তো এটা থ্রি টু ফোর আওয়ার্স পার উইক এটা দেওয়ার চেষ্টা করব তিন থেকে চার ঘন্টা করে প্রতি সপ্তাহে আমরা সময় দিই এটা সিলেক্ট করবো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি হুইস টাইপস অফ পাবলিকেশন ডু ইউ রিড তো আমরা কোন ধরনের পাবলিকেশনের ম্যাগাজিনগুলো পড়ে থাকি এখানে ম্যাগাজিন রিলেটেডটি প্রশ্নটা করছে সো এখানে ক্যাম্পেইন অ্যান্ড বোর্ডিং ম্যাগাজিন কম্পাইস অ্যান্ড ম্যানেজ ম্যাগাজিন তারপর আর্টস অ্যান্ড ক্রাফ্ট ম্যাগাজিন কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক ম্যাগাজিনস ইত্যাদি ম্যাগাজিনগুলো আমরা পড়ে থাকি এগুলো এখান থেকে সিলেক্ট করবো আমরা আমাদের নেক্সট কোয়েশন হলো হুইজ ইফ এনি অফ দোজ ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউম ইন দ্য ফার্স্ট ফোর উইকস তো আমরা এখান থেকে আমরা কোন ধরনের ড্রিঙ্কসগুলো লাস্ট চার সপ্তাহে আমরা কনজিউম করেছি সেটা সম্পর্কে জানতে চাচ্ছে সো আমরা এখান থেকে বিয়ার উইং কফি টি বোটেল ওয়াটার ফ্রুট ড্রিঙ্কস জুস এনার্জি ড্রিঙ্কস এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো কারণ ইউএসএ পার্সনগুলো কিন্তু এইগুলোই তাদের ফেভারিট লিস্টে থাকে সো অবশ্যই আমরা এই কোশ্চেনের অ্যান্সার এটা সিলেক্ট করব তো প্রিয় দর্শক এই ছিল কমন কোশ্চেন সম্পর্কে আজকের আলোচনা আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি আমাদের সাথে সার্ভে টিমে জয়েন করে সার্ভে করার মাধ্যমে আর্নিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার মাধ্যমগুলো স্ক্রিনে দেওয়া আছে সো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ